আসসালামু আলাইকুম। আমাকে অনেক ভাই বলেছে যে আমি আমার ঘরে দুটি ফ্যান এবং 5টি লাইট ব্যবহার করব, তাহলে আমাকে কি কি কিনতে হবে এবং কত টাকা খরচ হবে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন তা হলো, যেহেতু আপনারা দুটো ফ্যান ব্যবহার করবেন এবং 5টি লাইট ব্যবহার করবেন, সেই জন্য আপনাকে সর্বপ্রথম কত ওয়াট আপনি ইউজ করবেন তা আগে আপনাকে বের করতে হবে। ধরুন আপনার ঘরে দুটি ফ্যান ব্যবহার করবেন, আর ডিসি ফ্যানগুলো সাধারণত 5 ওয়াট বা 7 ওয়াট হয়, এর বেশি বা কমও হতে পারে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আজকে শুধু একটু হিসাব আপনাদের সামনে দিব, যাতে আপনারা সহজেই সেই জিনিসটা নিজেরা থেকেই করতে পারেন। আমি সোলারের ফ্যানের দুটি ফ্যান 5 ওয়াট করে ধরলাম, তা হচ্ছে 10 ওয়াট। আর 5টি লাইট, এই 5টি লাইট ধরেন আপনার একটি করে লাইটের ওয়াট হচ্ছে 20, তাহলে হচ্ছে আমরা 100 ওয়াট। এখন ফ্যানের হচ্ছে 10 ওয়াট এবং লাইটের হচ্ছে 100 ওয়াট, তাহলে আমাদের টোটাল লোড হচ্ছে আপনার ঘরে 110 ওয়াট। এখন আপনি চালাবেন কত ঘন্টা, তাহলে আপনি ধরে রাখেন যে আপনি অ্যাভারেজে 10 ঘন্টা চালাবেন দৈনিক। এখন কি করবেন, এই 110 ওয়াট এর সাথে যে কয় ঘন্টা চালাবেন সেই কয় ঘন্টা এখানে গুণ করবেন, তাহলে দেখা গেল আমার 110 ওয়াটের সাথে আমি 10 ঘন্টা যদি গুণ করি তাহলে আমার হবে 1100 ওয়াট, মানে আমার একদিনে লাগবে। এখন হচ্ছে যে আপনি ব্যাটারি কত এম্পিয়ার ব্যবহার করবেন, এই ব্যাটারি বের করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হলো, এই 1100 ওয়াটকে আপনার 12 ভোল্ট ব্যাটারি দিয়ে, যেহেতু আমরা 12 ভোল্ট ব্যাটারি ইউজ করব, তার জন্য 12 ভোল্ট ব্যাটারি দিয়ে আপনি ভাগ করবেন। ভাগ করলে দেখবেন যে আপনার 91.7 সামথিং আসবে, এর সাথে আপনার 10% ব্যাটারি সবসময় প্লাস করে নেবেন, তাহলে দেখবেন আপনার মোটামুটি 100 এম্পিয়ারের একটি ব্যাটারি লাগবে। কারণ ব্যাটারি কিন্তু আপনার যত এম্পিয়ার নেবেন ঠিক অত এম্পিয়ার যদি ব্যাটারি ইউজ করেন তাহলে কিন্তু লোডটা 100% পাবেন না, কারণ যে অ্যাসিড ব্যাটারিগুলো আপনারা ব্যবহার করে থাকেন এই ব্যাটারিগুলো কিন্তু 100% সে শক্তি দিতে পারে না, এই জন্য 10% বেশি দিয়ে আপনার সবসময় ব্যাটারি কিনবেন বা 15% দিয়ে বেশি দিয়ে কিনবেন। এখন হচ্ছে যে আপনি কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন, আমি এই হিসাবটা আপনাদেরকে দিচ্ছি। যত এম্পিয়ার ব্যাটারি থাকবে তার সাথে আপনারা 2 গুণন করবেন, তাহলে আপনার যে ওয়াটটি আসবে এটি হচ্ছে আপনার সোলার ওয়াট। যেমন আমার এখানে কিন্তু 100 এম্পিয়ারের ব্যাটারি, তার মানে 100 সাথে আমি 2 যখন গুণ করব তখন হচ্ছে 200 ওয়াট, আমার এখানে মোট লাগবে হচ্ছে 200 ওয়াট সোলার প্যানেল। এখন কথা হচ্ছে সাসকন্ডলার কত এম্পিয়ার কিনবেন, আপনি যত এম্পিয়ার ব্যাটারি কিনবেন, যেমন আমার এখানে 100 এম্পিয়ারের ব্যাটারি, এই 100 এম্পিয়ারের ব্যাটারিকে যদি আপনি 12 দিয়ে বা 12 ভোল্ট যে ব্যাটারি ব্যবহার করবেন এটা দিয়ে যদি ভাগ দেন তাহলে তখন দেখবেন আপনার 8 পয়েন্ট কিছু আসবে, তার মানে 10 এম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোলার হলেই ভালো হবে। চার্জ কন্ট্রোলার সবসময় একটু বেশি দিয়ে কিনতে হয়। এখন কথা হচ্ছে সর্বমোট কত টাকা খরচ হবে, বিভিন্ন ব্র্যান্ডের উপর বিভিন্ন ধরনের দাম ওঠানামা করে থাকে, তারপর আমি আপনাদেরকে একটি দাম ধারণা দিচ্ছি, তা হলো আপনারা 100 এম্পিয়ারের একটি ব্যাটারি যদি কিনতে যান, রহিম মাহফুজ সুপারস্টার এই ধরনের ব্যাটারি যদি কিনতে যান, আপনাকে অবশ্যই 19,000 টাকা থেকে 20,000 টাকা দিতে হবে 100 এম্পিয়ারের একটি ব্যাটারি। আর সোলার ফ্যানের যদি কিনেন তাহলে আপনার দেখা যাচ্ছে সর্বনিম্নে 30 টাকা থেকে শুরু করে 100 টাকা ওয়াট পর্যন্ত হয়ে থাকে, সেখানে আপনার বাংলাদেশের যে ব্র্যান্ডগুলো আছে সেখানে আপনি 70 টাকা পর্যন্ত কিনতে পারবেন, তাহলে 200 ওয়াট সোলার প্যানেলের জন্য আপনাকে অবশ্যই 14,000 টাকা দিতে হবে। এরপর হচ্ছে চার্জ কন্ট্রোলার, চার্জ কন্ট্রোলার যেহেতু আপনার লাগবে 10 এম্পিয়ার, তাহলে আপনাকে 1,000 টাকা থেকে ভালো মানেটা কিনলে 1500 টাকা দিতে হবে, তার মানে আপনি সর্বমোট যদি হিসাব করেন সেখানে 35,000 টাকার মতো খরচ হবে। এই 35,000 টাকা খরচ করলে আপনার ঘরে দুটি ফ্যান এবং 3টি লাইট 10 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।